নমস্কার বন্ধুরা, বলরাম ঝুমা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকের আমি শুক্তো রেসিপি বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুক্তো বানানোর জন্য কি কি সবজি নিয়েছি একবার দেখে নাও, তোমরা দেখাচ্ছি দেখে নাও। দেখো বন্ধুরা, একটা শুক্তো বানানোর জন্য আমি বড়ি নিয়ে নিয়েছি, আর এটা হলো সজনার ডাঁটা, সজনাখাড়ার ডাঁটা, বেগুন কেটে নিয়েছি, এটা কাঁচকলা, আর এখানে করলা নিয়েছি, আর এটা বটবটি আছে, আর এটা সাদা আলু, আর এটা হচ্ছে কি রাঙা আলু, এইদিকে নিয়েছি। সব সবজিগুলো একবার দেখে নাও কী কী উপকরণ নিয়েছি। আর এখানে এক প্যাকেট দুধ নিয়েছি, কেন শুক্তোতে আমি দুধ দিয়ে দেবো, বানাবো। আর কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন, এক এক করে সব সবজিও ভেজে নেব। বন্ধুরা, আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, আর বেগুনগুলো আমি তেলের মধ্যে ভেজে নেবো এইভাবে। বন্ধুরা, শুক্তো রেসিপি বানাতে গেলে সব সবজিকে ভেজে নিতে হবে। দেখো, আমি এই বেগুনটা ভেজে নিচ্ছি, এইভাবে আমি সমস্ত সবজি ভেজে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু দেখে নাও। দেখো বন্ধুরা, প্রথমে বড়িটা ভেজে নিয়েছি, তারপরে কাঁচকলা ভেজে নিয়েছি, এটা রাঙা আলু ভেজে নিয়েছি, এই সাইডে সাদা আলু আছে, এটা সজনার ডাঁটা ভেজে নিয়েছি, বটবটি ভেজে নিয়েছি, এখানে করলা ভেজে নিয়েছি, আর বেগুনটা ভাজলে আমার হয়ে যাবে সব সবজি ভাজা। এইভাবে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব শুক্তো বানানোর জন্য। দেখো বন্ধুরা, সবজিগুলো ভাজার পরে আমি তেলের উপরে শুকো লঙ্কা, তেজপাতা, ফোটন, জিরে সব একসঙ্গে দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে এইভাবে নেড়ে নেব, লাল লাল করে ভেজে নেব শুকো লঙ্কাটা, কাঁচা লঙ্কা দেব, আদা কষা দেব, অল্প একটু ঘি দিয়ে দেব। বন্ধুরা, এখানে অল্প একটু ঘি দিলাম, শুক্তো স্বাদটা একটু ভালো হওয়ার জন্য। বেগুন দিয়ে দিলাম, এইভাবে সমস্ত সবজি একে একে দিয়ে দেবো বন্ধুরা। ভাজা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি মশলার উপরে। এইভাবে ভালো করে নেড়ে নেবো মশলার উপরে সব সবজিগুলো দিয়ে বন্ধুরা। লবণ দেব বন্ধুরা, হলুদ দিয়ে দেব, আর লঙ্কার গুঁড়ো অল্প একটু দেব, কেননা আমি শুকো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু দিলাম। দেখো বন্ধুরা, আমি এরপরে দুধ দেবো, দুধ দিলে খুব টেস্টি হয়। বন্ধুরা, জিরের গুঁড়ো দিচ্ছি, বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেবো, আর কিছুক্ষণ বাদে খুলবো।
বন্ধুরা অল্প একটু চিনি দিলাম, আরো সুস্বাদু হবে। অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, বেশি দেবো না বন্ধু, অল্প একটু দেবো, দিয়ে এইভাবে নেড়ে নেবো। দেখো বন্ধু আমার শুক্তো রেসিপি হয়ে গেছে, আমি খেয়ে বলবো কেমন হয়েছে শুক্তোটা। দেখো বন্ধুরা আমার শুক্তো রেসিপি হয়ে গেছে, এই শুক্তো রেসিপি হয়ে গেছে। আজকে রবিবার ছিল, সানডে, সানডে রেসিপি হলো শুক্তো। আর এখানে চিকেন রেসিপিটা, চিকেন রেসিপি অনেকবার শেয়ার করেছি, আজকে আর শেয়ার করলাম না। আজকের স্পেশালিস্টভাবে শুক্তো রেসিপি শেয়ার করলাম আপনাদের সামনে। আর এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো একটু আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সাদা ভাত আর শুক্তো। ডাটা, বন্ধুরা অসাধারণ লেগেছে। আর আজকের এই শুক্তো দিয়ে আমি সব ভাত খাবো, চিকেনটা হয়তো আমি আজকে আর খাবো না। মানে শুক্তো এত ভালো হয়েছে, আপনারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে শুক্তো রেসিপি বানাবেন, দেখবেন মাংস খেতে লাগবে না, মাছও খেতে লাগবে না, এই শুক্তো রেসিপি দিয়ে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা আজকে যদি আমার এই শুক্তো রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, বন্ধুরা সবাইকে ধন্যবাদ।